কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই, এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই, আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পায়। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা মনে আছে কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, কে রে ভাই তুই, তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবি? কার টাকা এটা? তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা, এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্ত্রীদের টাকা, এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে। 6টি প্রকল্পে টাকা ঢুকবে, আপনি কোনটি পাবেন দেখুন লিস্টে নাম। এবারের লোকসভা ভোটের তুরুপের তাস ছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু, তার কথা মতো লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছে এবং কৃষক বন্ধুর টাকা। এদিকে কেন্দ্রীয় সরকারও পিছিয়ে নেই, তারা নিত্য নতুন সমস্ত প্রকল্পে টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে সাধারণ জনগণের জন্য বৃদ্ধি করছে। রিসেন্টলি লোকসভার ভোট হয়েছে এবং 29টি আসনে রাজ্য সরকার জয়লাভ করেছে এবং তাদের ভোটের জেতার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল কিছু কিছু প্রকল্পে টাকা ডাবল হবে, তাই এ মাসে অর্থাৎ জুলাই মাসে তারা পেতে চলেছে। তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মোট 6টি প্রকল্পে টাকা রাজ্যবাসী পেতে চলেছে। আপনাদের এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে বা লিস্টে নাম থাকলে আপনারাও পাবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন, ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম যে প্রকল্প সম্পর্কে আমরা আপডেট পেতে চলেছি, পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত জনবহুল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। সে কবে টাকা পেতে চলেছে রাজ্যের মহিলারা, আগামী মাসে কত টাকা দেওয়া হবে, ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কি না, যারা আগের টাকা পেতেন কিন্তু সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে লাগু হওয়া বিভিন্ন শর্তাবলী পূরণ করতে না পারার কারণে বর্তমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত তথ্য সংশোধন ও সঠিক ডকুমেন্ট জমা করেছেন তবু টাকা পাচ্ছে না, তাদের সামনে মাসে টাকা দেওয়া হবে কি না, দিলে কত টাকা দেওয়া হবে, তারা আগের বকেয়া টাকা পাবেন কি না, ইত্যাদি গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে বাংলার সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য ছাড়িয়ে দেশের রাজনৈতিক মহলেও এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের 25 থেকে 59 বছর বয়সী যোগ্য নারীদের ন্যূনতম মাসিক আয় হিসাবে জেনারেল কাস্টদের 500 টাকা ও তফসিলিদের 1,000 টাকা দেওয়া হতো, কিন্তু বর্তমানে ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। জেনারেল এবং ওবিসি কাস্টের মহিলারা 1,000 টাকা পাচ্ছে, এসটি এসসিরা তারা বর্তমানে রীতিমতো মাস শেষে 1,200 টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারছেন। তাছাড়াও এই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে 2,000 এবং 3,000 টাকা পেতে চলেছে, কারা পাবেন সেটি ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন। সরকারের আধিকারিক সূত্রে জানা গিয়েছে
লক্ষ্মী ভাণ্ডার সহ বেশিরভাগ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তার সাথে গুরুত্বপূর্ণ আপডেট, যারা আগের টাকা পেতেন কিন্তু কোনো সমস্যার কারণবশত অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে, পরে জমা করা তথ্য প্রমাণ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আপনাদের 7 তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাকি টাকা পেয়ে যাবেন। এবার বলি কারা 2000 বা 3000 টাকা পাবেন। কোনো কারণবশত লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা আপনাদের গত মাসে পাননি, তাদের এ মাসে ডাবল পাবেন। 1000 টাকা পেলে এ মাসে আপনারা পাবেন 2000 টাকা, আর যারা 1200 টাকা পাচ্ছেন তারা পাবেন 2400 টাকা। সো বুঝতেই পাচ্ছেন, আপনাদের যাদের ডিউ ছিল কোনো কারণবশত, তারা এ মাসে তারা দ্বিগুণ টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। প্রশাসন 20,000 টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের গেছে দিয়েছে। প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, এটা পারমিশন করা আছে আগেই, 1,40,000 টাকা তাতে আমরা দিই। এই 1,20,000 টাকা দুটো কিস্তিতে দিই, প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60,000। আমি যেহেতু ইলেকশন চলছে MCC-র কোড মেনে বলবো, 8-10 দিন তো হয়ে গেল, আমি নিজে 9 দিন থেকে গেলাম, তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না, যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে। তাই আমি আজকে বলে যাই, আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, জুলাই মাসে নতুন হয়েছে, প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে, তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন, অর্থাৎ 1,20,000 টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে। মনে রাখবেন, 100 দিনের কাজে টাকা দেয় না, 59,00,000 লোকের টাকা দিলে কে টাকা দিল? আমরা টাকা দিলাম। 11,00,000 গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে, নিশ্চিন্তে থাকুন, এ বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন, আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন। 11,00,000 লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন, আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি, যারা 500 টাকা পেতেন 1,000 টাকা পাচ্ছেন, যারা 1,000 টাকা পেতেন 1,200 পাচ্ছেন, কৃষক বন্ধুরা 10,000 টাকা বছরে পাচ্ছেন, সিভিকের 1,000 টাকা মাইনে বেড়েছে, আশার 1,000 টাকা মাইনে বেড়েছে, অঙ্গনওয়াড়িদের 1,000 টাকা মাইনে বেড়েছে, শিক্ষক বন্ধুদের 1,000 টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে, বিআরপিদের বেড়েছে, যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে, এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা 10,000 টাকা দেব 2 মাসে, এটা পর্যন্ত আমরা বলেছি।